নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমীয়া ভাষা না জানায় লাচিত সেনার হেনস্থার শিকার বরাকের ঠিকাদার। ঘুষ নিতে গিয়ে গ্রেফতার শিলচর পূর্ত বিভাগের আমলা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একটি পার চালকের, চাঞ্চল্য করিমগঞ্জে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমীয়া ভাষায় কথা বলতে না পারার দরুন লাচিত সেনার রোষে পড়ে হেনস্থার শিকার হয়। অবশেষে কাজ ছেড়ে বাড়ি ফিরতে হয় খ্যাতনামা এক কোম্পানির প্রকল্পে নিযুক্ত এক ঠিকাদার সহ তার সাথে যাওয়া অন্যান্য শ্রমিকদেরও। শনিবার শিলচর পেনশনার্স ভবনে এক সাংবাদিক সম্মেলন করে মুরাদ হোসেন তালুকদার নামে ওই ঠিকাদার জানান, টাটা কোম্পানির অধীনস্থ ট্রান্সমিশন প্রকল্পের কাজের জন্য ঠিকাদার হিসেবে সম্প্রতি দক্ষিণ লক্ষিমপুর জেলায় পাড়ি দিয়েছিলেন তিনি। তার বাড়ি করিমগঞ্জে। ব্রহ্মপুত্র উপত্যকায় পৌঁছানোর পর শুধুমাত্র অসমীয়া ভাষায় কথা বলতে না পারায় তাকে বীর লাচিত সেনার কর্মকর্তাদের হাতে হেনস্থা হতে হয়। যদিও স্থানীয়দের সহযোগিতায় সেই সমস্যা মিটমাট হয়, কিন্তু এহেন তিক্ত অভিজ্ঞতার দরুন কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে বাকি শ্রমিকদের নিয়ে বরাক উপত্যকায় ফিরে আসতে বাধ্য হন বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করে জানান, যদি একই রাজ্যের বাসিন্দা হয়েও বরাকের ছেলেমেয়েরা ব্রহ্মপুত্র উপত্যকায় গিয়ে কাজ করতে না পারেন, তবে বরাককে পৃথক করে দেওয়াই ভালো বলে জানান। আমরা বরাকবেলির জন্ম নেওয়া কি আমাদের পাপ হয়েছে? আমি আসাম সরকারের কাছে অনুরোধ প্রশ্ন করছি যে আমরা বরাকবেলির জন্ম নেওয়া কি আমাদের পাপ হয়েছে? আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা বেঙ্গলি পরিচয় দিলে আমাদের অসুবিধা হয়। বেঙ্গলি ভাষায় কথা বললে আমরা হেনস্থার শিকার হতে হয়। আমরা বরাকবেলি থেকে এখানে যাওয়ার পরে আমরা কোনো চাকরিজীবী করতে পারি না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না। আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন বরাকবেলি থেকে যাওয়ার পরে তারা আমাদের বাঙালিদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। এরকম অনেক ঘটনা ঘটেছে যারা হয়তো জনসম্মুখে প্রচার হচ্ছে না। আমি আজকে একজন সচেতন নাগরিক হিসেবে মনে করছি। আমি ছোটো একটা ভিডিও বানিয়েছিলাম বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি আজকের এই প্রতিবাদ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার সাথে যেরকম ঘটনা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো বাঙালির সাথে এরকম ঘটনা ঘটে না, এই জন্য আজকে আমি এই প্রেস মিডিয়ার মাধ্যমে আজকে আমি বলতে চাচ্ছি। এবং বিষয় হচ্ছে আরও একটি কথা যে আজকে বরাকবেলির মানুষকে যেভাবে বঞ্চনা এবং বৈষম্য শিকার হচ্ছেন, আজ ভবিষ্যতে কীরকম হবে জানি না, তবে আজকে যেটা হচ্ছে সেটা সামান্য আমি বলতে চাচ্ছি আপনাদের সম্মুখে। আমার সাথে এরকম করছে কারণ আমি বেঙ্গলি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বরাকতে গিয়েছি, এই জন্য আমার সাথে এরকম হ্যারাসমেন্ট করছে। তো আমরা বরাকবেলি যদি এরকম এখান থেকে বাংলা ভাষার জন্য যদি এরকম হ্যারাসমেন্ট করতে হয় তাহলে আমাদের বরাককে কেন তারা আসামের সাথে জড়িত রাখছে? আমি আসাম সরকারকে অনুরোধ করছি, যদি আমাদের বরাকবেলির বাঙালিদেরকে রক্ষা করতে পারে না, বাঙালির আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, আমাদের বাঙালিরকে বঞ্চনা বৈষম্য থেকে রক্ষা করতে পারে না, তাহলে আমাদের বরাকবেলিকে নির্বিঘ্নে পৃথক করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তিনি এও জানান, বিগত দুবছর থেকে বিডিএফ এই লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এদিন তিনি ওই সংগঠনের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। ফের কাছের জেলায় ঘুষকাণ্ডে গ্রেফতার করা হলো এক সরকারি আমলাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে গোটা রাজ্যে জিরো টলারেন্স রীতি অব্যাহত রয়েছে রাজ্যের ভিজিলেন্স টিমের। শনিবার কাছাড় জেলা থেকে ঘুষকাণ্ডে অর্থ লেনদেনে হাতে নাতে গ্রেফতার করা হলো এক সরকারি আমলাকে। এদিন শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার কার্যালয়ের কম্পিউটার অপারেটর শিবাস ঘোষকে ঘুষ নিতে হাতে নাতে ধরেন রাজ্যের দুর্নীতি নিবারণ বিভাগের কর্মকর্তারা। গ্রেফতার হওয়া সরকারি আমলা শ্রম লাইসেন্স প্রক্রিয়াকরণের জন্য ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন। এ নিয়ে কাছাড় জেলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক টিপার চালকের। মৃত টিপার চালকের নাম আব্দুল হান্নান। তিনি করিমগঞ্জ কানিশাইল পোয়ামারার বাসিন্দা। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার সুতারকান্দিতে। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও ভারত বাংলার সীমান্তবর্তী সুতারকান্দিতে লাইমস্টোন রপ্তানি করতে যান। সেখানে পৌঁছে লাইমস্টোন বোঝাই করার পর টিপারে উঠে সবকিছু সঠিক হয়েছে কিনা তা দেখতে গেলে হঠাৎ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায় তার শরীর, আর এতেই মৃত্যু হয় তার।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শনিবার তার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে সমঝে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও খাদ্য সরবরাহ বিভাগ থেকে গোটা দেশের খেটে খাওয়া জনগণদের জন্য সরকারের তরফ থেকে প্রতিমাসে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। এতে ব্যতিক্রম নয় রাজ্যের কাছের জেলাও, কিন্তু জেলার কিছু ডিলাররা মুনাফা আদায়ের লক্ষ্যে সেই সব অসহায় জনগণদের জন্য বরাদ্দ করা চাল থেকে মাথাপিছু অথবা অনেক ক্ষেত্রে কার্ড পিছু চাল কেটে নেওয়া হচ্ছে। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে কাছের জেলার গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার দেশের খেটে খাওয়া জনগণদের জন্য বিভিন্ন খাতে কোটি কোটি টাকা ব্যয় করেছে। অসহায় জনগণরা যাতে দুবেলা দুমুঠো খেতে পারেন তার জন্য খাদ্য সুরক্ষা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জেলায় বিভিন্ন সমবায় সমিতির তরফ থেকে বিভিন্ন এলাকায় এ নিয়ে সচেতনতা করতে গেলে সমিতির কর্মকর্তারা জানতে পারেন যে কিছু ডিলাররা নিজেদের মুনাফা আদায়ের স্বার্থে অসহায় জনগণদের জন্য বরাদ্দ করা চাল মাথাপিছু কেটে নিচ্ছে। বিষয়টি নিয়ে খাদ্য সরবরাহ বিভাগে অবগত করা হলেও সেই সব ডিলারদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান। তবে সেই ক্ষেত্রে অনেক সরকারি আধিকারিকরাও জড়িত রয়েছেন বলে জানান তিনি। তিনি এও জানান, নলবাড়ী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় খাদ্য যোগান মন্ত্রীকে পাশে বসিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেসব ডিলাররা অসহায়দের জন্য বরাদ্দ করা চাল থেকে 100 গ্রাম চালও যদি কারচুপি করেন তবে সরকার সেই ডিলারকে শনাক্ত করে কঠোর শাস্তি প্রদানের সাথে গ্রেফতার করবে বলে জানান। কিন্তু আক্ষেপের বিষয় এই, জেলাতে ডিলাররা এভাবেই কর্মকলাপ চালিয়ে গেলেও তাদেরকে গ্রেফতার করতে কোনো হেলদোল পরিলক্ষিত হচ্ছে না। গ্রাহক সুরক্ষা সমিতি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করে। দুর্নীতির সাথে কোনোভাবেই আপোষ সমিতি মেনে নেবে না। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত সেই সব ডিলার সহ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সহ শাস্তির দাবি জানান তিনি। ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র এই দুই, খাদ্য সরবরাহের চাল এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালের ব্যাপারে আমাদের সামনে এসেছে। প্রতিটি এলাকাতে আমরা দেখেছি যে যারা ডিলার আছে তারা মাথা পিছু বা কার্ড পিছু, অনেক ক্ষেত্রে কার্ড পিছু 1 কেজি 2 কেজি করে চাল সাধারণ মানুষের কেটে নিচ্ছে। গত বছর এই যে আসামের সম্ভবত নলবাড়িতে যে উপনির্বাচন হয়েছিল, বিধানসভার উপনির্বাচন, সেই উপনির্বাচনে যোগান মন্ত্রীকে আপনার সামনে বসিয়ে আপনার জনগণের উদ্দেশ্যে আপনার আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাধারণ গরিব জনগণের এই যে চাল যেটা প্রতি মাসে পেয়ে থাকেন তা থেকে 100 গ্রামও যদি কোনো ডিলার আপনার চুরি করেন তবে তাকে কঠোর সাজা দেওয়া হবে এবং তাকে জেলে পাঠানো হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জেলায় হাজার হাজার জনগণের চাল এভাবে কেটে নেওয়া হচ্ছে, মানুষ প্রতিবাদ করছে, খাদ্য সরবরাহ বিভাগে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখান থেকে তারা সুবিচার পাচ্ছে। শিলচর আতালবস্তি স্থিত মুনিয়া গোয়ালিনী এলপি স্কুলের পঠন পাঠন লাটে ওঠার একাংশ অভিভাবকদের অভিযোগ খণ্ডন করলেন প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিচালন সমিতির সদস্য সিআরসিসি ও একাংশ অভিভাবকরা। শনিবার স্কুলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে স্কুল পরিচালন সমিতির সদস্য সহ সিআরসিসি ও একাংশ অভিভাবকরা জানান, শুক্রবার জেলার বহু সংবাদ মাধ্যমে স্কুলে দুর্নীতি হচ্ছে বলে খবর প্রকাশিত হয়। প্রকাশিত হওয়া সেই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান তারা। তারা এও জানান, প্রধান শিক্ষিকা অত্যন্ত যত্ন সহকারে স্কুলে পড়ুয়াদের পাঠদান চালিয়ে যাচ্ছেন। এছাড়াও পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য ও ভালোভাবে প্রদান করা হচ্ছে বলে জানান। এদিকে সাংবাদিক সম্মেলনে শিলচর আরবান ব্লকের রিসোর্স পার্সন তথা ঘুঙ্গুর ক্লাস্টারের সিআরসিসি ইনচার্জ সন্দীপা চক্রবর্তী জানান, গুণোৎসবের প্রথম দুবারই A+ নম্বর অর্জন করে সংশ্লিষ্ট স্কুলটি। বিগত বন্যায় পড়াশোনা তেমনভাবে না হলেও সেই নম্বর অব্যাহত রেখেছে ওই স্কুল। শুধু তাই নয়, মধ্যাহ্নভোজের খাদ্যও সঠিকভাবে প্রদান করা হচ্ছে পড়ুয়াদের, যা তিনি নিজে যাচাই করে গিয়েছেন বলে জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলাল গোয়ালা, নন্দলাল গোয়ালা, হাসনারা বেগম প্রমুখ। ক্ষুধার্ত থাকে তাদের পড়াশোনা ভালো করে হবে না, সেটা সবাই জানে, সেই জন্য গভর্নমেন্টের এই স্কিম। এবং মিড ডে মিল আমার স্কুলে প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল উন্নত মানের হয়, বিশেষ করে মুনিয়াগোয়ালিনী এলপি স্কুলের কথা আমি বলবো। আমি নিজে অনেকদিন এসে এখানে আমাদের ভিজিটিং রেজিস্ট্রারের সাথে
আমাদের মিডিমিল টেস্টিং রেজিস্টারও থাকে, সেখানে আপনারা আমার সিগনেচার পাবেন, যেখানে আমি মিডিমিল টেস্ট করে আমার সিগনেচার দেওয়া আছে। খুবই উন্নত মানের এখানে দেওয়া হয়। এবং এখানে যে হেড টিচার আমার সাথে বসে আছেন এবং ওনার হাজবেন্ড, উনি এসএনসির মেম্বার, উনি প্রত্যেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেই উনি খাওয়ান। এবং ইভেন অনেকটা ওকেশনে উনি খাওয়ার যে আমাদের মেনু থাকে, মেনুর বাইরেও অনেক কিছু উনি খাওয়ান। আর পড়াশোনার মানের কথা যদি বলে, তাহলে আমাদের এখন পর্যন্ত আমাদের এসএসএতে 3 বার গুণোৎসব হয়েছে, যার মধ্যে প্রত্যেক প্রথম 2 বার এই স্কুল এ প্লাস পেয়েছে এবং এইবার এ পেয়েছে। এইবার এ পাওয়ার অর্থ হলো এখানে ফ্লাড এফেক্টেড ছিল এরিয়াটা পুরো, এই জন্য এ হয়তো বা হয়েছে। কিন্তু প্রথম যে A+ দুটো, আপনারা ওইখানের যারা এক্সটার্নাল ইভালুয়েটার ছিলেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের বাচ্চাদের পড়াশোনার মান নিয়ে আপনাদের নিশ্চয়ই কোনো সন্দেহ থাকবে। বহুদিনের পুরনো মামলা বরখোলা থানার ওসি মনমোহন রাউতের মধ্যস্থায় নিষ্পত্তি হতে পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। শনিবার সকালে থানায় উপস্থিত হয়ে ওসি সহ থানার পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন রবিজুল আলী বরভুইয়ার পরিবারের লোকেরা। সংবর্ধনাকালে রবিজুল আলী বরভুইয়া জানান, ওসি মনমোহন রাউতের আহ্বানে গ্রামের বিচারের জমির বিবাদের নিষ্পত্তির পক্ষে রাজি হয়ে বৃহস্পতিবার তার উপস্থিতিতে গ্রামের বরিষ্ঠ ব্যক্তিদের পরামর্শে জমি 2,50,000 টাকার বিনিময়ে পেয়ে নিষ্পত্তিতে মত প্রকাশ করেন। এই নিষ্পত্তিতে ওসি মনমোহন রাউতের ভূমিকা ছিল অন্যতম বলে জানান। এদিন সভার শুরুতে ওসি উভয় পক্ষের বয়ান শুনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর অনুরোধ জানান। একজন পুলিশ অফিসার এলাকার 2 পরিবারের শান্তি ফিরিয়ে আনতে যে প্রয়াস নিয়েছেন সত্যই প্রশংসার যোগ্য বলে জানান রবিজুল বাবু। এর পরিপ্রেক্ষিতে এই সংবর্ধনার জ্ঞাপনের আয়োজন করা হয় বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিজুল বাবুর পরিবারের পক্ষে মিনারা বেগম বরভুইয়া, আলতাফ হোসেন প্রমুখ। এটার জন্য বহুত বহুত ধন্যবাদ আমরা স্যার এবং পুলিশ স্টাফর আছে বড়গলা পুলিশ স্টেশন যত 3-4 জন আসেন স্টাফ ব্যাটালিয়ান সহ সবার কাছে বিশেষ বিশেষ ধন্যবাদ। কিতাবই মই গিয়ার গিয়ার কোনো কইবার কিছু নাই যে আমার আমার ফ্যামিলি তারা রইল ধর্ম হইল তার শ্বশুর বাড়ি আমার আর কি নাগা মানু তারা খ্রিস্টান ধর্ম মানে চর্চ গিয়াও তারা মানে প্রার্থনা করিয়া বহুত মানে দোয়া করছে কিতা দোয়া করবো আর কি আর ইয়ে নাই। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জে তৎপর হয়ে উঠেছে আম আদমি পার্টি। শনিবার করিমগঞ্জে ছিল আপের সাংগঠনিক সভা। শহর সংলগ্ন কানিশাইলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় করিমগঞ্জ জেলার বিভিন্ন ব্লকের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আম আদমি পার্টির জেলা কমিটির সভাপতি সাইনুল হক চৌধুরীর ও রাজ্যিক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম চৌধুরীর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। তবে আম আদমি পার্টির এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক এক্সিকিউটিভ কমিটির সদস্য সৌমিক সেনগুপ্ত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্যিক যুগ্ম আহ্বায়ক মামুন ইমদাদুল হক চৌধুরী, এ উমাপদ লুয়াং সহ আপের বিশিষ্ট কর্মকর্তারা। সৌমিক সেনগুপ্ত, আমি আম আদমি পার্টি আসামের স্টেট এক্সিকিউটিভ মেম্বার তথা জোনাল অর্গানাইজিং সেক্রেটারি বরাকবেলের জোনের আর কি বরাকবেলের ইনচার্জ। আজকে আপনারা যে সাংগঠনিক কাজকর্ম এসে করলেন, জি, আপনি কী মনে করেন কতটুকু এ পর্যন্ত এগিয়েছে? আম আদমি পার্টি এক এক মানে র্যাপিডলি গ্রোথ হচ্ছে, শুধু আসাম বলে না সারা ভারতবর্ষে। আপনারা জানেনই আজকাল এখন আম আদমি পার্টির কী স্থিতি আছে ভারতীয় রাজনীতিতে, আর মানুষ দেখছে সেটা, আর সেটা দেখেই দলে দলে উৎসাহিত হয়ে এই যে বিজেপি তথা কংগ্রেসের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে বেরিয়ে আসছে আর আম আদমি পার্টিতে যোগদান করছে। এদিকে করিমগঞ্জ জেলার বিজেপি কর্মকর্তারা বলছেন যে আম আদমি পার্টি কংগ্রেস এবং এডব্লিউ জোট করবে আগামী নির্বাচনে, এটা কি? আমাদের এখন অবধি আজ অবধি আম আদমি পার্টির ইতিহাসে কারোর সঙ্গে কোনো জোট হয়নি, আর
আশা করি আমাদের কোনো এরকম প্ল্যানিংও নেই, আর আমরা কোনো দলের সাথে আমাদের এখন যোগদানের কোনো পরিকল্পনাও নেই, না আমরা কোনো অফারও পেয়েছি তাদের কাছ থেকে। আর আমরা ভাবি আম আদমি পার্টির যে মূল্যবোধের রাজনীতি সেটার সঙ্গে সমকক্ষ হয়ে চলাটা খুব কঠিন, সেজন্য আমরা নিজেরাই একাই আমরা চলতে চাই আর একাই আমরা করে দেখাচ্ছি। আজ একটা জিনিস আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে প্রতিদিনই শনিবার আলগাপুর বিধানসভা কেন্দ্রের আলমবাগ জিপির তাপাঙ্গ ব্লকের দিগর শিকোনায় জগন্নাথ মহাপ্রভুর আখড়ার অষ্টপ্রহর নাম সংকীর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। এদিন প্রাক্তন বিধায়ককে উত্তরীয় দিয়ে বরণ ও সম্মান জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন সুমিত্র নাথ, দিলীপ দেব, প্রদীপ শুক্লবৈদ্য প্রমুখ। আলগাপুরে এএল চৌধুরী কলেজে নবীন বরণ উৎসবে সামিল হয়ে প্রথমে কলেজ চত্বরে সাহিত্য কলেজের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরীর কবরে রুমাল বিছিয়ে পুষ্পস্তবক দিয়ে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এদিন কলেজে নবীন বরণ উৎসব উপলক্ষে আয়োজিত সভায় এএল চৌধুরী কলেজের অধ্যাপক ডক্টর বাহারুদ্দিন লস্কর তার বক্তব্যে কলেজের উন্নয়নে সাংসদের একাধিক দাবি জানান। পরে সাংসদ কৃপানাথ মালা জানান শিক্ষার উন্নয়নে সর্বাগ্রে জোর দিয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রী প্রয়াত শহীদুল আলম চৌধুরীর কাজকর্মের ভূয়সী প্রশংসা করে সাংসদ বলেন, এএল চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর বোধিসত্ত্ব করের সাথে কলেজের উন্নয়নে আলোচনা হয়েছে, কলেজের উন্নয়নে সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। পরে উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কৃপানাথ মালা বলেন, মহিলা কলেজ বা আলম কলেজ একটা জেনারেল কলেজ হয়েছে রাতাবাড়িতে, এখন এই কলেজের নেক ভিজিট করাতে লাগে, সেটা প্রয়োজন আছে। আজ পর্যন্ত নেক হয়নি এবং নেক না হলে কিন্তু এই কলেজের ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। সেই আমি প্রিন্সিপালের সঙ্গে আমার কথাও হয়েছে, ওনার সঙ্গে মিলে যেটা যেটা প্রয়োজন নেক করা সেটা আমি প্রচেষ্টা করি সেটাকে দেখে। আপনার সাংসদের কার্যকালে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ কি মনে করেন আপনার? আপনার উল্লেখযোগ্য কাজ কি আপনার সাংসদের কার্যকালে? আচ্ছা, আজকে সব বলা সম্ভব না, অনেক কাজ আছে। আমি একদিন বড় কাজ করতে থাকবো আরামসে বসে, আমি কয়েকটা বলে দিলাম উপরে মেডিকেল কলেজ হবে কাল। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে ও হাইলাকান্দি জেলার অন্ধত্ব নিবারণী সংস্থার সহযোগিতায় শনিবার লালার লায়ন্স ভিশন সেন্টারে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুমনা দাস। এদিন তার সাথে সহযোগিতা করেন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট প্রবীর রায়, মনীষকান্তি দাস প্রমুখ। শিবিরে মোট 88 জন রোগীদের চক্ষু পরীক্ষা করার পাশাপাশি 50 জন রোগীর ক্যাটারাক্ট শনাক্ত করা হয়। আগামী 14 নভেম্বর ছানিপোড়া রোগীদের পর্যায়ক্রমে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। এদিনের শিবিরে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নরুন মজুমদার, সম্পাদক যিশু কুমার নাথ, জোনাল চেয়ারম্যান জয়নাল হুদা চৌধুরী প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অসমীয়া ভাষা না জানায় লাচিত সেনের হেনস্থার শিকার বরাকের ঠিকাদার। ঘুষ নিতে গিয়ে গ্রেফতার শিলচর পূর্ত বিভাগের আমলা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একটি পার চালকের, চাঞ্চল্য করিমগঞ্জে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।